আজ 5-6 দিন যাবত খালা আসছে না ঘরে কাজ করার জন্য। তো অসুস্থ শৈলে ছোট বেবিকে নিয়ে সংসার কাজগুলো আর কি যেভাবে করলাম, তো তারই একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে, আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ 5-6 দিন যাবত ঘরে কাজ করার যে খালা আর কি আমাকে হেল্প করে, তো সেই খালা আসছে না, তাই আর কি অসুস্থ শরীর নিয়ে ছোট বেবিকে নিয়ে আর কি সংসারের টুকটাক কাজগুলো করে নিচ্ছি। তো কী আর করবো, বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে তো কাজ করতেই হবে। তো দুইজন মাদ্রাসায় চলে গিয়েছে আমার, আরেকজন অফিসে চলে গেল আপনাদের ভাইয়া, আর বেবিকে সকালবেলা একটু ফ্রেশ দুধ খাওয়ানোর পর একটু ঘুম পাড়িয়েছি। আর রাতেরবেলা যেহেতু ছোট বেবি তো অনেকবার আমার রাত জাগতে হয়, যার কারণে আর কি সকালবেলা মাথাটা ধরেই থাকে। আর সকালবেলা চা না খেলে, চা বা কফি না খেলে আমার আসলে সকালটা একদমই ভালো কাটে না, তো ঘুম ঘুম লাগে আর কি। আর যদি এরকম লাগে সারাদিন কাজ করব কিভাবে, তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম। আর চায়ের সঙ্গে আমার কফি মিক্সড করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বেবি ঘুমাচ্ছে, ভাবলাম যে ঘরের কাজগুলোও করে নিই, সেই সঙ্গে নাস্তাটাও করে নিই। আর বাচ্চারা মাদ্রাসায় যাওয়ার পর দেখা যায় যে সকালবেলা প্রতি ঘরেই কিন্তু একটু এলোমেলো থাকে, তো ঘরটা একটু স্বাভাবিকভাবে না গুছিয়ে আমি নাস্তা একদমই করতে পারি না। আর যেহেতু আমার একটু থাইরয়েড আছে, তো সকালবেলা মুখটা ধুয়ে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, তো এখন আর কি রিল্যাক্সে বসে নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে নাস্তায় ছিল পাউরুটি আর জেলি, সেই সঙ্গে একটু চা ছিল। আর এখন যেহেতু আমার ছোট বেবি, তো সেজন্য একটু সিম্পল নাস্তা করারই চেষ্টা করি। তো এই তো সকালবেলা এরকম এক কাপ চা দেখলে বা চায়ের আর কি চেহারাটা দেখলেই মনটা ভালো হয়ে যায়, সেই সঙ্গে মনে হয় যেন সকালটাও ভালো হয়ে যায়, মানে সকালটা অনেক ভালো কাটবে আর কি, এরকম মনে হয়। তো এই তো নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে আমি জেলি দিয়ে দুইটা ব্রেড নিয়েছি, আর একটা ব্রেড নিলাম যে চা দিয়ে খাবো। তো চায়ের সঙ্গে ব্রেড খেতে চুবিয়ে চুবিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার আরেকটা ব্রেড আছে, তো সেটা আমি আর কি চা দিয়ে খেয়ে নিব। তো আপনারা কারা আমার মতন এরকম চা দিয়ে বা কফি দিয়ে ব্রেড খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে সকালের এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে, আমি রিল্যাক্সে বসে নিরিবিলিতে মানে সকালের নাস্তাটা করতে অনেক বেশি পছন্দ করি আর কি। তো এই তো আমি আরেকটা ব্রেড ছিল সেটা একটু কফি দিয়ে খেয়ে নিচ্ছি বা চা দিয়ে খেয়ে নিচ্ছি আর কি, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও বকবক করে যাচ্ছি। এখানে বসে বসে নাস্তা করছিলাম আর ভাবছিলাম যে আজকে দুপুরের জন্য কি রান্না করা যায়। তো গতকালকের কিছু তরকারি ছিল, ডাল ছিল, ভাবলাম যে আজকে তাহলে নর্মাল একটা কিছু করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি, ভাবলাম যে তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করে ফেলি, তাহলে সহজ হবে আর কি। আর এখন বর্তমানে বাজারে সব জিনিসের যে পরিমাণে দাম, তো আর কি করব, আর সেই জায়গায় মনে হয় যেন সবজির দাম আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। তো 500-600 টাকার সবজি কিনলে মনে হয় যেন 2-3 দিন আর কি চলা যাবে এরকম। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো চেষ্টা করি সব কিছু আর কি ব্যালেন্স করে চলার জন্য। তো এখানে আমি তো লাউটাকে ছিলে নিচ্ছি, সেই সঙ্গে চিংড়ি মাছ রেখেছিলাম, বড় বড় চিংড়ি ছিল, ভাবলাম যে চিংড়িটাকেও কেটে তারপর মানে একটু ছোট ছোট করে দিয়ে লাউটা রান্না করব। আগে একটা সময় ছিল যে ভাবতাম যে নিজের জন্য আর কি কেনা যায়, একটা ড্রেস কিনবো কি একটা জুয়েলারি কিনবো, জুতা কিনবো, মানে এইসব ভাবতাম, নিজের শখটা পূরণ করার কথা ভাবতাম। আর এখন যে পরিস্থিতি, এখন সবসময় মাথার মধ্যে ঘুরে যে এই বাজারটা শেষ হয়ে গেল, ওই বাজারটা শেষ হয়ে গেল, বাজারগুলো আনতে হবে, আর শেষ হওয়ার ভয়ে মনে হয় যেন খরচ করতেও অনেক বেশি হিমশিম খাই। তো এই তো যেমন বাজার করতে হিমশিম খাই, সেরকম আর কি সংসারে ব্যবহার করতেও হিমশিম খাই। তারপরে এখন যে জায়গায় আমাদের চাহিদা বাড়ার কথা, এখন আমরা মনে হয় চাহিদা দিন দিন আরও কমিয়ে দিচ্ছি। তো বিভিন্ন ধরনের জিনিসপত্রের চাহিদার কথা বাদই দিলাম, বা আমাদের এক্সট্রা বিলাসিতার কথা বাদই দিলাম, তারপর নিত্য দিনের যে পণ্যগুলো বা যেগুলো না করলে একদমই হবে না
তো বাস্তবে তো খেতেই হবে, মানে প্রয়োজনটুকু মিটাতেই মনে হয় যেন আমরা মধ্যবিত্তরা অনেক বেশি হিমশিম খাচ্ছি। তো কি আর করা, আমাদের তো আয় বুঝেই ব্যয় করতে হবে। তো এই তো এখানে আমি চিংড়ি মাছটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে লাউ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। তো একটা গৃহিণী কিন্তু পারে সংসারটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়ে রাখতে। আর জীবনে চাহিদা যত বেশি থাকবে সুখ ততই কম থাকবে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের চাহিদাগুলো কম থাকাই ভালো। তো এখানে আমার কাটাকাটি শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি চুলায় লাউটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে প্যানে আর কি আমি তেল দিয়ে দিলাম। তো যেভাবে আর কি আমরা সচরাচর রান্না করি সেভাবেই রান্না করছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যে কথাটা বলছিলাম আর কি, তো আমাদের আর কি আয় বুঝে ব্যয় করতে হয় বা ব্যয় করবো আর কি, এভাবেই চলবো। আমাদের আয় যদি হয় 10 টাকা, আমাদের চেষ্টা করতে হবে 8 টাকা বা 7 টাকার মধ্যেই চলার জন্য। আপনি যদি আয় বুঝে ব্যয় করেন তাহলে দেখা যাবে যে মাসের শেষে আপনাকে ঠেকতে হবে না বা কারো কাছে হাতও পাততে হবে না, আপনি সুন্দরভাবে আর কি মাসটা চলে যেতে পারবেন। তো দেখা যায় যে আমি আগে যেখানে মাসে 1 কেজি রসুন বা 1 কেজি আদা ব্যবহার করতাম বা খেতাম আর কি, কিন্তু এখন আমি সেই জিনিসটা কমিয়ে নিয়ে এসেছি 1/2 কেজিতে। যেহেতু বাজার মূল্য অনেক বেশি, সেই সঙ্গে আমাদের আয়ের পরিমাণটাও কম। তো এইভাবেই আর কি আমাদেরকে চলতে হবে। আর যেসব খরচগুলো একদম না করলেই চলে না, তো সেসবই করতে হবে। আর আমাদের বেশি যে খরচগুলো বা বিলাসিতা বা ইচ্ছা পূরণ যেটা মানে বেশি একটা দরকার নেই, সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে এখন চলাটাই এত বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে, তো ভবিষ্যতে সামনে আরও কঠিন হবে, দিন সহজ হবে না। তো দিন দিন সব কিছু কিন্তু কঠিনই হচ্ছে বা বেড়েই যাচ্ছে, কমছে না। তো সেই জন্য আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। তো এই তো এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে এখানে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিব। এখানে তো লাউটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর লাউ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে আসছে। আর আমার কাছে লাউয়ে সবসময় হালকা মশলা দিলেই ভালো লাগে। তো এই তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর আজকে এখানে আমি একটা তরকারি রান্না করলাম। তো প্রয়োজনের বেশি আমি তরকারি রান্না করি না। আগে যেমন 2-3টা আইটেম দিয়ে খেতাম, এখন চেষ্টা করি 2টা বা 1টা আইটেম রাখার জন্য। প্রয়োজনের বেশি করি না, এ কারণেই দেখা যাবে যে রাতে বেঁচে যাবে যে তরকারিটা, বা পরদিন বাসি হয়ে গেলে ওই তরকারিটা আর তেমন খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট হবে, ফেলে দিব। তো এভাবে অপচয় করার চেয়ে তো একটু একটু করে রান্না করে খাওয়াটাই ভালো, বা অল্প অপচয় করাই ভালো। আবার আগে আমি চেষ্টা করতাম যে কন্টিনিউ ডাল রাখার জন্য, কিন্তু এখন আমি প্রয়োজন ছাড়া প্রতিদিন ডাল রান্না করি না। দেখা যায় যে ডালটা থাকলে অনেক সময়, বেশিরভাগ সময় ডালটা নষ্ট হয়, আর বাচ্চাদের কথা চিন্তা করে আমি ডালটা আর কি রান্না করতাম। তো এখন আমি চেষ্টা করি যে তরকারিতে একটু ঝালের পরিমাণটা কম দিয়ে ঝোলটা একটু বেশি রাখার জন্য। তো এই তো বিকেল দিকে একটু নুডলস রান্না করেছিলাম, আমি আর রাতিকে খেয়ে নিচ্ছি। আরিয়া একটু পরে খাবে, আপনাদের ভাইয়া বাসায় আসলে খাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আরিয়া কি সুন্দর করে বেবিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বড় 2টা মেয়ে ছোট বেবিটাকে অনেক বেশি টেক কেয়ার করে, অনেক আদর করে। তো ওদের চোখের মণি মনে হয় যেন আমার এই ছোট মেয়েটা। তো এই তো আরিয়াকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তো আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।